রচনা, আজ তোমাদের একটা রচনা আমি পাঠ করে শোনাবো। যদিও রচনাটা ছোটদের রচনা, গাছপালা ও মানুষের জীবন। বুঝতেই পারছো বইটা ছোটদের রচনা সংগ্রহ করা বই থেকে এটাকে আমি দেখাচ্ছি। দেখো ভূমিকা পয়েন্ট দিয়ে দিয়ে লেখা থাকে মানে এই বইটাতে, আর পয়েন্ট দিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, ভালো শেখাও যায়। তো ভূমিকা, গাছপালার সঙ্গে মানুষের সম্পর্ক অতি নিবিড়। আদিমকালে মানুষ বাস করত বনে, বন থেকেই খাদ্য সংগ্রহ করত। আধুনিক সভ্যতা যতই প্রসার হচ্ছে, মানুষ গাছপালা কেটে ফেলছে নানা কারণে। তবে গাছপালা কেটে ফেলে নিজেরা নিজেদের সর্বনাশ ডেকে আনছে। আর গাছপালা কেটে ফেলে নিজেদের সর্বনাশ ডেকে আনছে। গাছপালার সঙ্গে মানুষের সম্পর্ক, গাছপালা না থাকলে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর সেই অক্সিজেন গাছই আমাদের সরবরাহ করে। মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। গাছ সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে, সেই অক্সিজেন মানুষ নেয়। পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা যেসব প্রাণীর মাংস খাই সেগুলিও উদ্ভিদের উপর নির্ভরশীল। গাছ বায়ু দূষণ রোধ করে, গাছপালা মাটি ক্ষয় রোধ করে, জমি উর্বরতা বাড়ায়, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায়। এছাড়াও গাছপালা নানাভাবে আমাদের উপকার করে। গাছের পাতা মানুষের নানা কাজে লাগে, গাছের ফুল দেবতার পুজোয় লাগে এবং আমাদের মনে আনন্দ দেয়। গাছের ফল দেবতার পুজোয় লাগে এবং আমাদের পুষ্টি যোগায়। গাছের কাঠ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, নানা রকম আসবাবপত্র হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া গাছ থেকে ধুনো, আঠা, শস্য, উদ্ভিজ তেল, ঔষধ, রজন ইত্যাদি পাওয়া যায়। আমরা মাটির তলা থেকে যে সকল কয়লা পাই সেটাও গাছপালা থেকে সৃষ্টি। গাছপালা কেটে ফেলার ফল মানুষ চাষাবাদ, কলকারখানা স্থাপন, অন্যান্য প্রয়োজনে গাছপালা কেটে ফেলছে। এর ফলে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, মাটি ক্ষয় বেড়ে যাচ্ছে, মরুভূমি প্রসারিত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণও কমে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে মানুষের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। উপসংহার, গাছপালা কেটে ফেলা বিপদ সম্পর্কে মানুষকে সচেতন হয়েছে বলেই বন উৎসব চালু হচ্ছে, নতুন নতুন বনভূমি সৃষ্টি করা হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম। মানুষের টিকে থাকার জন্য আরও গাছপালা লাগানো প্রয়োজন। ছোট্ট রচনা তোমাদের পাঠ করে শোনালাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর এটা যদি লিখিত আকারে পেতে চাও, কিছু ক্যারেকশন আছে তোমরা সেখানে দেখতে পারো আমার ওয়েবসাইটে। আমি প্রত্যেকটা রচনা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। বিদায় নিচ্ছি।